আসসালামু আলাইকুম। আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা শুধু ভাত দিয়ে নয়, রুটি লুচি পরোটা সকলের সঙ্গে কিন্তু খেতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু সয়াবিনের রেসিপি খুবই পছন্দ। আমরা তো ছোটবেলা যখন সয়াবিন রান্না হতো বলতাম হাতির মাংস, আর সেদিন কি আনন্দ থাকতো খাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে সয়াবিনটা বানিয়ে থাকি। তো আমি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দেব। আমি পুরো সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু সরিষার তেলে বানাচ্ছি। তো তাতে দিয়ে দিয়েছি এক চিমটি হলুদ, দিয়ে একটা খুন্তি দিয়ে ভালো করে এইভাবে নেড়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব ভিজিয়ে রাখা সয়াবিন। আমি এখানে গরম জল করে তাতে লবণ দিয়ে সয়াবিনগুলো দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে জল বদলে বদলে দুই তিনবার ধুয়ে ভালো করে চেপে চেপে জলটা নিংড়ে নিয়েছি। তো সয়াবিনটাকে আমি মিডিয়াম টু হাই হিটে ভালো করে এইভাবে ভেজে নেব লাল লাল করে। সয়াবিন একটু এইভাবে লাল করে ভাজতে হয়, তাহলে খেতেও না খুব সুন্দর লাগে। তো এইভাবে একটু জল চেপে চেপে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো এটাকে এবারে আমি তুলে নেব। এবারে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি আবারও একটু সরিষার তেল। তেলটা গরম হলে তাতে দিয়ে দেব একটা তেজপাতা আর দুটো এলাচ, একটু মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো এটাকে 50 থেকে 60 সেকেন্ডের মতো একটু হালকা সাঁতলে নেব। এরপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণ না চলে যায়। তো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব আমার কেটে রাখা আলু। আমি একটু বড় বড় সাইজ করে আলুটা কেটে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুসারে বাড়াতে কমাতে পারেন। এবারে এগুলোকে ভালো করে একটু 1-2 মিনিট মতো আলুর সঙ্গে মশলাটাকে ভেজে নেব। তো আমার 1-2 মিনিট হয়ে গেছে, আমার মশলাটাও আলুর সঙ্গে খুব ভালো করে কোট করে নিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো একটা টমেটো কুচি আর অল্প একটু ধনে পাতা। আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো লবণ। লবণ দিলে টমেটোটা খুব সুন্দর তাড়াতাড়ি গলে যায়। তো টমেটো দেওয়ার পরে ওই জন্য অবশ্যই লবণ দেবেন। তো এটাকে আমি 2-3 মিনিট মতো একসঙ্গে ভেজে নেব। তারপর এতে দিয়ে দেব অল্প পরিমাণ জল মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে হতে দেব 5 মিনিট। তো 5 মিনিট পরে দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো আমার কষানো মোটামুটি কমপ্লিট। তো এটাকে আরও গামাখা গামাখা করে আমি ঢাকা খুলে হাতা দিয়ে এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব। তো আমার কষানো মোটামুটি কমপ্লিট। এবারে আমি এতে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো, দিয়েও এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে 3-4 মিনিট কষাবো। কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করে। তাড়াতাড়ি জল দিয়ে দিলে কিন্তু ঠিকঠাকভাবে হয়তো আলু সবজি এগুলো সিদ্ধ হয়ে যাবে কিন্তু টেস্ট আসবে না। তাই সবসময় যে কোনো সবজি বা যে কোনো তরকারি ভালো করে কষিয়ে নেবেন আর অল্প অল্প করে জল দেবেন, আবার সেটা কষিয়ে নেবেন। এইভাবেই রান্না করলে সব জিনিসের টেস্ট ভালো আসে। তো আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল।
আমার লবণ একটু কম লাগছিল তাই আমি দিয়ে দিয়েছি আরো একটু লবণ। তারপরে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি হতে দেব এটাকে 10 মিনিট। তো 10 মিনিট পরে দেখুন জল সম্পূর্ণ শুকিয়ে এসেছে। এটাকে আমি আবারও ভালো করে একটু কষিয়ে নেব। আলু আমার গলে গেছে। তো আমি দিয়ে দেবো এবারে জল। এটাই ফাইনাল জল, আমি আর কোনো জল অ্যাড করব না যেহেতু আলু গলে গেছে ওই জন্যই। ফুটে উঠলে এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে আমি হতে দেবো 10 মিনিট। তো আমার রান্না একদমই কমপ্লিট। যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন সেই হিসেবেই গ্রেভিটা রাখবেন। কারোর আরও বেশি পছন্দ হলে বেশি রাখতে পারেন, আরও কম পছন্দ হলে আরেকটু হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে পারেন। তো আমি এবারে সয়াবিনটাকে নামিয়ে নেব। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট করে, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি হিট করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি কোনো রান্না মিস না করেন। আজ তাহলে বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ।